মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, বিধ্বস্ত হেলিকপ্টার থেকে জীবিত অবস্থায় ফিরেছেন। এখনও বিশ্বাস করতে পারছেন না এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক এমডি ফরিদুর রেজা সাগর, ফারজানা ব্রাউনিয়া সহ ছয়জন। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারজানা ব্রাউনিয়া হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, জয় সুনিশ্চিত, কারণ প্রমাণিত যে সৃষ্টিকর্তা সাথে আছেন আর আমাদের মনোবল দৃঢ়তর। তিনি আরও লিখেছেন, হসপিটাল থেকে বাসায় ফিরব দ্রুত, হয়তো শুরু করব নতুন একটি জীবন। সন্তান, পরিবার, ভালোবাসার মানুষ, বন্ধু, স্বর্ণ কিশোরী স্বর্ণ কিশোরদের দোয়া, ভালোবাসায় সিক্ত হয়ে আবারও সুস্থ সুন্দর জীবনের সংগ্রাম। গত বৃহস্পতিবার রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চ্যানেল আয়ের স্বর্ণ কিশোরী আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন চ্যানেল আয়ের এমডি ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেদ্দুসারা ও স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠান শেষে তারা হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হেলিকপ্টারটি 60 ফুট ওঠার পর নিয়ন্ত্রণ হারায়। পাইলট হেলিপ্যাড অবতরণ করার চেষ্টা করেন, তবে এটি মুখ থুবড়ে পাশে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও গোদাগাড়ি থানার পুলিশ। পুলিশ সবাইকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ি উপজেলা সদরে একটি হাসপাতালে নিয়ে যান। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।